আজি আসলে হ্যান্ডলুম টেক্সটাইলের অফিসার বেনিফিশিয়ারিক লই তারপর আমি সয়েল কনজারভেশনের তেনেকে বেনিফিশিয়ারি আর বিষয়াক লই পঞ্চায়েতর মানুষখিনিক লই পেলাই জীবিকা সখী সকলকে লই আমি বিতরণ ব্যবস্থাটা কেনে ধরনের হব কেনে ধরনের কাম করব এই কথাবিলাকর এটা পরিকল্পনার বিষয়ে রাইজক অবগত করা হয়েছে। আসলে গ্রাম্য অর্থনীতিটা টনকিয়াল করবর কারণে স্বনির্ভরশীল নারী আত্মনির্ভরশীল অসম আমার প্রধানমন্ত্রী ডাঙরিয়া আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যেখানে আসনি গ্রহণ করেছে এই আসনিখিনি বাস্তব রূপায়ণ করিবর কারণে আমি কিছু পরিকল্পনা করেছো সহযোগিতা বিচারিছো আর খুব কম দিনতে সামগ্রী সমূহের বিতরণের ব্যবস্থা করা হব আর মই ভাবো যে মহিলা সবলীকরণের যে যাত্রা এই যাত্রাত আমি কিছু সফল হব পাৰিম। ইয়ার বাবে আমি আমার সরকার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়ালে ধন্যবাদ জ্ঞাপন করছি।